নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়ে গেলাম একটি হাসির গল্প নিয়ে। তো এই গল্পটায় কোনো টাইটেল দেওয়া ছিল না, এর জন্য আমি এই গল্পটার নাম দিলাম ফ্যান। আর তোমরা এই গল্পটা শুনে বললো গল্পটার কী নাম রাখলে সব থেকে ভালো হতো। এটা একটি হাসির গল্প, সরজিৎ ঘোষের লেখা। তা চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে মনে করিয়ে দিই, গল্পটা শুধু শুনলে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করবেন, আর গল্পের নাম কি হলে মানাতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন আর ভাট না বকে শুরু করা যাক। আমার প্রতিটা লেখাতে একজন কমেন্ট করে বলতো, অসাধারণ, অসম, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। মানে আমি যে লেখায় পোস্ট করতাম তাতে এইসব কমেন্ট। আমি মনে মনে ভাবতাম আমার লেখার বড় একজন অনুরাগী। একদিন আমি একটা ভীষণ দুঃখের লেখা লিখলাম। একজন মারা গেছেন, সেই দুঃখে তাকে নিয়ে লিখলাম। সেখানে কমেন্ট করলো, ফাটিয়ে দিয়েছ গুরু, জাস্ট ফাটাফাটি। আমার কেমন যেন সন্দেহ হলো। ওকে কল করলাম, ফোন রিসিভ করেই বলল, আজকে লেখাটা দারুণ হয়েছে, আরো আমার লেখা পড়তে চাই। মনে মনে ভাবছি, বলে কি, তার মানে আরো লোক মরুক, আর আরো এমন লেখা লিখি। তা ওকে বললাম, লেখাটা পড়েছিলি? বলল, না পড়লে বলতে পারি, আমি তোমার সব লেখা পড়ি, তুমি অনেক বড় লেখক। বুঝলাম, তেল দিতে দিতে তেল যে বাইরে পড়ে যাচ্ছে সে খেয়াল নেই। আমি কিছু আর বললাম না সেদিন। পরের দিন লেখাতে যেই কমেন্ট করলো, আমি অমনি সঙ্গে সঙ্গে কল করলাম, বললাম পড়া ধরবো। ও বলল, কিসের পড়া? এই যে তুই মন দিয়ে পড়ে এত সুন্দর কমেন্ট করলি আমার ওই লেখা থেকে। তারপর থেকে আমি তোকে ফেসবুকে খুঁজেই পাই না, আমার লিস্টেও দেখি না, কোথাও ঘুরতে টুরতে গেছে মনে হয়। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্পটার নাম কি হলে ভালো হতো বা কি হলে মানাতো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর এই রকম পাগল ফ্যান কাদের কাদের আছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আছে নাকি আপনাদের এরকম অন্ধভক্ত?